হেই, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন কথা হবে সঞ্জয় সমাদ্দারের সাথে জিত যে সিনেমাটা করতে যাচ্ছে, তার যে আপকামিং সিনেমাটা মানুষ, এই মানুষ সিনেমাটার একটা পোস্টার চলে এসেছে, তো এই পোস্টারটা রিয়াকশন দেব। এটা নিয়ে আমরা এর আগে যে তথ্যগুলো পেয়েছি সেখানে এই সিনেমাটার সম্পর্কে খুব বেশি কোনো ইনফরমেশন তারা শেয়ার করেনি, বাট এই পোস্টারটার সাথে সাথে একটা ভালো ব্যাপার হলো এখানে যে কাস্টিং থাকতেছে তাদের নামও শেয়ার করা হয়েছে। তো একটা নাম দেখে আমার বেশ ভালো লাগতেছে, সেটা হলো বিদ্যা সিনহা মিম। এখানে জিতের সাথে আমরা বিদ্যা সিনহা মিমকেও দেখতে পাবো। তো এই পোস্টারটা দেখার পর আমার আসলে একটা এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। প্রথমেই যে কথাটা বলতে চাইবো সেটা হলো, সাপোজ আমার খুব পছন্দের একজন নায়ক অথবা ইন্ডাস্ট্রির নাম করা একজন বা দুইজন সুপারস্টার অথবা খুব বড় মাপের স্টার, তাদের কোনো টিজার ট্রেলার বা পোস্টার দেখলি ওয়াও, অ্যামেজিং, চিল, কুল, ইয়া, এই কথাগুলো যদি আপনি আমার থেকে এক্সপেক্ট করেন দেন আপনি হতাশ হবেন। তো এই পোস্টারটা দেখার পর প্রথমেই আমার মাথায় যে ব্যাপারটা ক্লিক করেছে সেটা হলো, এখানে জিতকে আমরা একটা পুরনো লুকে দেখতে পাচ্ছি এবং অবভিয়াসলি তাকে দেখতে বেশ ভালো লাগছে, তার চেহারার ভিতর একটা এংরি ভাব আছে। তো সিনেমাটার নাম যেহেতু মানুষ, সুতরাং হয়তো বা মানুষের ডার্ক কিছু ব্যাপারের বিরুদ্ধে এই মানুষটা হয়তো বা ফাইট করবে। এখন সঞ্জয় সমাদ্দার এই পরিচালকের কাজ যদি আপনি দেখে থাকেন, আমি তার অলমোস্ট সব কাজ দেখে ফেলেছি, তো তার কাজের ভিতর কিন্তু এই বিশেষত্বটা আছে। খুবই সিম্পল একটা জিনিস যেটা আপনি প্রতিনিয়ত আপনার চোখের সামনে দেখে যাচ্ছেন, সেই ব্যাপারটা এমনভাবে প্রেজেন্ট করবে যেটা দেখে একটা সময় আপনি ইমোশনাল হয়ে যাবেন। আপনি পুরো কন্টেন্টটা দেখে অনেকদিন এই কন্টেন্টটার কথা মনে রাখবেন। তো মোট কথা হলো, কন্টেন্টটা আপনার মনে দাগ কাটবে। তিনি কিন্তু এই ব্যাপারটা খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারেন। এবং আরেকটা ব্যাপার যদি আমি এই ব্যাপারটার সাথে অ্যাড করি সেটা হলো, মানুষের যে ডার্ক দিকটা, মানুষের যে খারাপ দিকটা, এই ব্যাপারটা তিনি তার কাজের মাধ্যমে বেশ চমৎকারভাবে ফুটিয়ে তোলেন। তার যে রিসেন্ট কাজ দাগ, সেখানে সমাজের বেশ কিছু ট্যাবও, এই ব্যাপারটার দিকে কিন্তু তিনি আঙুল তুলেছেন, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো মোশাররফ করিমের সাথে তিনি বেশ কয়েকটা পরপর কাজ করেছেন, তবে তার উল্লেখযোগ্য দুইটা যে কাজ, সব থেকে স্ট্রং কাজ যেটা আমি বলবো, যে শহরে টাকা ওরে এবং অমানুষ, আমি যদি একদম টপ লিস্টে রাখি দেন প্রথমে যে নামটাকে রাখবো সেটা হলো যে শহরে টাকা ওরে, এবং এরপরে যে কন্টেন্টটা তার রাখবো সেটা হলো অমানুষ। এই দুইটা কাজই ছিল মোশাররফ করিম। তো গল্পে যতটুকু ছিল, গল্প এমনিতেই ভালো ছিল, বাট বাকিটা মোশাররফ করিম একদম টেনে নিয়ে গেছে। তো আপনারা যদি এই দুইটা কন্টেন্ট এখনো দেখে না থাকেন, আমি হাইলি রিকমেন্ড করবো আপনারা এই দুইটা দেখুন। এখানে এই পরিচালক কিন্তু এর আগে বড় পর্দায় কোনো সুপারস্টারের সাথে বা বড় কোনো বাজেটের সিনেমায় কিন্তু কাজ করেনি। সেখানে ব্যাক টু ব্যাক ওটিটিতে কাজ করার পর বা বেশ কয়েকটা নাটক বানানোর পর এই যে প্রজেক্টটা, এটা আসলে কিরকম হবে এই ব্যাপার নিয়ে কিন্তু অনেকের ভেতরেই একটা সন্দেহ থাকতে পারে, বাট তার রিসেন্ট দুই তিনটা কাজ কিন্তু খুবই ম্যাচিওর কাজ। তার প্রথম দিকের কাজগুলো যে ছিল লাইক লোহার তরি, সেই কাজগুলো কিন্তু একদমই বিলো এভারেজ। ইভেন ওই যে কন্টেন্টগুলো ছিল সেগুলো কিন্তু আমি রোস্ট করে দিয়েছি, বাট এরপরে ধাপে ধাপে তার কাজের ভেতর কিন্তু বেশ ভালো রকম একটা উন্নতি এসেছে। এবং যেহেতু জিতের এই গল্পটা খুবই ভালো লেগেছে, সুতরাং এটা নিয়ে কিন্তু সবার ভিতরে আলাদা একটা এক্সপেকটেশন চলে এসেছে। এটা যেহেতু একটা ফুল প্যাকড অ্যাকশন থ্রিলার সিনেমা হতে যাচ্ছে, সুতরাং এটা নিয়ে কিন্তু মানুষের ভিতরে এক্সট্রা একটু এক্সপেকটেশন থাকবে, সেটাই স্বাভাবিক। এবং রিসেন্ট টাইমে আমরা যদি জিতের সিনেমাগুলোর দিকে তাকাই, তিনি কিন্তু কমার্শিয়াল সিনেমা বেশি প্রেফার করে। তো পুরো ব্যাপারটা যদি আমি আপনাকে সংক্ষেপে বলি দেন, পোস্টারটা আমার কাছে একদমই ওকে টাইপ মনে হয়েছে, বাট একদমই মাথা নষ্ট বা এক্সট্রা অর্ডিনারি টাইপ কিছুই মনে হয়নি। এটা একদমই ভালো পোস্টার, মানে খুব আহামরি কিছু না হলেও ওকে। বাট এর থেকে সঞ্জয় সমাদ্দার এর আগের যে কাজ লাইক অমানুষ, অমানুষের পোস্টারটা ফার বেটার ছিল। ওই পোস্টারটা দেখে কিন্তু অনেক ব্যাপার একদম ক্লিয়ার বলা যাচ্ছিল, যেমন মাঝখানে একটা জেলের শিকল, তার ওপাশে মোশাররফ করিম এবং এ পাশে তানজিন তিশা। তো এই যে ব্যাপারটা দেখে কিন্তু অনেক কিছুই প্রেডিক্ট করা যাচ্ছিল বা গল্প সম্পর্কে অনেক কিছু বলা যাচ্ছিল, বাট এটা দেখে কিন্তু ডিটেইলে অনেক কিছু বলা যাচ্ছে না। এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি জিতের রাগী একটা ফেস, তার ভেতরে একটা রেজ দেখা যাচ্ছে। তো এই পোস্টারটায় এক্সট্রা যে ব্যাপারটা আমরা পাচ্ছি সেটা হলো, জিতকে আমরা একটা ক্লাসিক লুকে দেখতে পাচ্ছি। আমরা জিতের পুরনো সিনেমাগুলোতে তাকে যেভাবে দেখতাম, এখানে আমরা সেরকম একটা লুকে তাকে দেখতে পাচ্ছি। তো এই ছিল পুরো পোস্টারটা নিয়ে আমার রিয়াকশন। পোস্টারটা আপনার কাছে কেমন লাগলো আপনি চাইলে কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটাও আপনি চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন। যদি আপনি সিনেমারসে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।